হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমার মনে আছে যেদিন মা এসেছিল তখন আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। আমার বলেছিলাম যে তাড়াতাড়ি রেডি হই, মা আসবে, যেতে হবে স্টেশনে আনতে। অ্যান্ড দেখতে দেখতে দিনগুলো সব চলেও গেল। আজকে মা চলে যাচ্ছে কলকাতা, একটু পরে মার ফ্লাইট আছে, তো আমরা বেরাবো। যাই হোক, উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমরা যদি এতদিন ব্লগ দেখে আমার মাকে চিনে থাকো তাহলে তোমরা ভালো করেই জানবে আমার মা এখন কি করছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, মা এখানে সকাল আই থিঙ্ক 7:30 থেকে উঠে রান্না বান্না করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি রান্না করা শেষই হয়ে গেছে। রান্না করছো কেন সকাল সকাল উঠে? আমি তো আলু চিংড়ি মাছ ভাজা হবে আর ডাল আর এদিকে মাছের ঝোল। আর বলছি যে এক্সাইটেড কলকাতা যাওয়ার জন্য, কাকে রাখার জন্য এক্সাইটেড? ভাবি সবাই দুঃখে দুঃখে আছো নাকি আনন্দতে আছো? কি তাকাও দেখি, তাকাচ্ছ না কেন? আরে কি হয়, চোখ দেখি পটাশ বেরোবে? দেখি দেখি মা তো এই আসলে আবার এই চলে যাচ্ছে। ওই জন্য কথায় বলে না, ভালো দিন তাড়াতাড়ি কেটে যায়, খারাপ দিন কাটতে চায় না। ওরকমই মনে হলো, মনে হলো এই আসলে এখন এই চলে যাচ্ছে, তাই না মা? মনে হলো না যে কে কালকে সকাল থেকে কাকিমা ওখানে রেডি হয়ে গেছে, রিয়াঙ্কা রেডি হয়ে ঠাকুর পুজো দিচ্ছে, আমিও রেডি হয়ে গেলাম। মানে ভেবেছিলাম যেতে পারবো না, অফিসে কাজ আছে, বাট ভাবলাম যে না, কাকিমা একা যাচ্ছে ভয় পাবে, তো আমি অফিসের কাজ কালকে রাতে বসে ম্যানেজ করে নিচ্ছি। সকাল থেকে আমি বলে দিচ্ছি আমার ফার্স্ট হাফটা আমি অ্যাভেলেবেল থাকবো না, তো আমিও যাচ্ছি। আমি রেডি, কাকিমা রেডি, রিয়াঙ্কা রেডি, পুজো দেওয়া হয়ে গেলে আমরা ক্যাব বুক করে এখান থেকে বেরিয়ে যাবো। বলছে কাকিমা বলো, কাকিমা বলছে আসছে। মা বলছে কি অমিত ভালোভাবে থাকবে, মিলেমিশে থাকবে, ঝড়াঝাড়ি কিন্তু করবে না। সেদিন কি হয়েছে শুনে, আমরা এক জায়গায় গেছি, মা ছিল, ঠিক আছে, এবার আমি অমিত মারপিট করছি, মা ছিল হচ্ছে বাবার সাথে ফোনে, বলছে এ কি সিসিটিভি ক্যামেরাতে সব উঠে যাচ্ছে। এবার বাবা বলছে কি হয়েছে, বলছে এই দুটো মারপিট করছে, পুলিশ এসে আমাকে নিয়ে চলে যাবে। তাহলে পুলিশ তো আমাকে কেন নেবে? হ্যাঁ কি করি আমরা সারাদিন। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, ক্যাব আসছে, তো এখন বেরোনো যাক। কেমন লাগলো আমার ফ্ল্যাটে এসে? খুব ভালো লেগেছে। ভালো আছিস? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হাওয়া বাতাস? আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, অমিত মতিকে ডাকার চেষ্টা করছে, তাহলে মা একবার দেখে যেতে পারতো। এখানে কিন্তু থাকে সারাক্ষণ মারপিট করে, এখন কোথায় গেছে কে জানে? ওই ছায়াতে এসে গেছে মতি, মা চলে যাচ্ছে, বলছে ভালোভাবে থাকবি, দিদিকে দেখবি। দিদিকে তুই দেখিস না? দিদি তোকে দেখে ঘুমে ঘরে আছে, দেখো যে আমাদের আওয়াজ পেয়েছে চলে এসেছে। ও খুব চেনে, জানো তো। কি বার করছো বিস্কুট? হ্যাঁ ও হ্যাঁ বলছে, ও চিনে গেছে এখন মাকে। এবার দেখো জিভ বার করে মা। মা বলছে মতি আসলাম, সাবধানে থেকো, টাটা মতি। আমাদের ক্যাব এসে গেছে, ওই দিক থেকে ঘুরিয়ে আসছে। চল অমিত, ওই 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 দিক থেকে ঘুরছে, ভেবেছে ওনারা যাবে মনে, ওই দিকে চলে গেছে। এই দেখো মতিটাও যাচ্ছে মার সাথে সাথে, কি সুন্দর চিনে গেছে। মা বাবা প্রতিদিন ওদের মাংস খাওয়ায়। এখানে এসে গেছে ক্যাব, মা তুমি এদিক দিয়ে উঠে আসো, মা আসো এদিক দিয়ে আসো, টাটা বলে দিয়ে চলে যাও। চলো চলো, মাকে
আমরা এয়ারপোর্টে এসে গেছি, এই জাস্ট ঢুকছি। এসে গেলাম মা, হ্যাঁ নামার টাইম এসে গেল। এক্সাইটেড, একা একা প্লেনে উঠবে, হাসি খুশি। এসে গেছি এখন আমরা এয়ারপোর্টে। মা এটাকে বন্ধ করে দাও, চলে চলে চলো চলে, এই দে দি দে দি, দেখো না। অমিত এখন মাকে সব বুঝিয়ে দিচ্ছে যে কোথায় কি কি আছে, কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে। যেখানে তোমার সেটা হচ্ছে ওই দিকটায়, বুঝেছো বুঝেছো, ওই দিকটা দিয়ে তুমি আমাকে ঢুকিয়ে দেবো এখন। সাহস দিচ্ছিস কাকিমা, সত্যি অনেক বেশি সাহসী, ঠিক আছে। হ্যাঁ কাকিমা সাবধানে থেকো, আর ঠিক বেশি দিন নেই, তাড়াতাড়ি আবার চলে আসবে, দেখা হবে ওখানে, ঠিক আছে ঠিক আছে। জল কেন বেরোবে, চলো 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 চলো। এখন হয়ে যাচ্ছি কি আছে, বাঙালি আমরা, এখন বাঙালি আমরা, এখন বাঙালি খুঁজছি। যে যদি কেউ থাকে তাহলে বলবো যে মাথা একটু ফার্স্ট টাইম যাচ্ছে, শুধু বলে দেবে কোথা থেকে কি কি করতে হবে, কোনো অসুবিধা হবে না, তুমি ভালো হিন্দি বলতে পারো মা, চল। এখন মাকে টিকিট ফিকিট যা যা লাগবে সেগুলো সব হাতে দিয়েছি, মাস্ক সব বার করে নাও মা, নিয়ে একবার ঢুকে যাবে। বুঝে গেছো না কি কি বুঝিয়েছি মা? এখন ঢুকে যাচ্ছে, একজন বাঙালি ফ্যামিলি পেয়েছি, তাদের সাথে সাথেই মা যাচ্ছে, আশা করছি সব ঠিকঠাকই হবে। আমরা এতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম, মা ভেতরে ঢুকে গেছে, কাছ থেকে হাত দেখাচ্ছি যে মা আছি মা আছি, এরকম ভাবে হাত দেখাচ্ছি। লাস্ট যখন একদম চেক ইনে ঢুকলো তখন থেকে অনেকটাই দেখতে পেলাম, তারপর থেকে আর দেখতে পাচ্ছিলাম না। যাই হোক ভেতরে ঢুকে গেছে একদম, মানে প্রপার চেক ইন হয়ে গেলে আমাদেরকে ফোন করবে, যতক্ষণ না সব কিছু হচ্ছে আমি আমি যেখানেই থাকবো যাবো না। এই ফার্স্ট টাইম মা প্লেনে ট্রাভেল করছে, তো একটু মানে আমরা সবাই একটু ভয় ভয়ে আছি, মানে কি বলতো মা আসে মানে অনেক কিছু পারে না, মানে মনের জোরে চেষ্টা করে করার, বাট আমাদের একটুখানি এই সাইড থেকে টেনশন হয়ে যায়। মা এই জাস্ট ফোন করলো, বললো ভেতরে ঢুকে গেছে, গেট নাম্বার 7 এর সামনে বসে আছে, আর যে ফ্যামিলিটার সাথে দেখা হয়েছিল তাদের সাথে ওখানে গিয়ে আবার দেখা হয়েছে, মাঝখানে ওদেরকে একটা অন্য প্যাসেজ থেকে নিয়ে গেছিলো, মা তো সব কিছু চেক ইন টেক ইন করতে হয়েছে। তো যাই হোক এখন ওখানে বসে আছে, তো আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভাইকে ফোন করে বলে দিলাম, অ্যান্ড দ্যাট ইজ ইট, মা চলে গেল। এখন আবার চলো আমাদের নর্মাল ফ্ল্যাট, নর্মাল বাড়ি, নর্মাল লাইফ, চলো চলো। ক্যাব এসে গেছে, আমরা এখান থেকে বেরাচ্ছি, আর কিছু বলার নেই, আমার মনটা আর ভালো লাগছে না, এতদিন মা ছিল খুব ভালো লাগবে, সবসময় হাসি খুশি, খেলা দেলা, গল্প ফল্প, এখন সব অলমোস্ট শেষ হয়ে গেছে। আমাদের ক্যাবে অন্য একজন বসে আছে, আই থিঙ্ক একজনকে নিয়ে এসছে, তারপর আমাদের এখান থেকে নিয়ে যাবে। যাই ওটাই বলছিলাম, মা ছিল এতদিন খুব ভালো লাগছিল মনটা, এখন মা চলে গেছে একটু কিরম কিরম লাগছে, একা একা ফিল হচ্ছে। আমরা বাড়িতে এসে গেছি, নিচে আছি, এখন ভীষণ আওয়াজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, ওপরে যাবো, ওপরে গিয়ে আমি আমার অফিস নিয়ে বসে পড়বো, রিয়াঙ্কা রিয়াঙ্কা কাজ নিয়ে বসে পড়বে, আর কাকিমা যাওয়ার আগেও আজকের দিনে রান্না করে দিয়ে গেছে, তো আমাদের সেসব চিন্তা নেই, সব রান্না রেডি করা আছে, কোনো টেনশন নেই, এবার যাবো ওপরে ফ্রেশ ট্রেশ একটু করে খেতে বসে পড়বো। ফাইনালি মা চলে গেল পুনে থেকে, আর বাড়িতে এসে একটুখানি খালি খালি তো লাগছে, এটা অবভিয়াস ব্যাপার। সত্যি কথা বলতে মার সাথে না আমার একটা অন্যরকম রিলেশন, মানে আমি আর মা বন্ধু বন্ধু মতন থাকি, তোমরা সবাই দেখেছো আমি আর মা কীভাবে থাকি। আর এখানে মানে পুনেতে আসাটা জানো তো সত্যি কথা বলতে ইটস ভেরি ডিফিকাল্ট একজনের জন্য, যে কোনোদিনও ট্র্যাভেল করেনি, কোন আজকে যদি আমরা ধর্মতলাও যাই, বড়বাজারও যাই, না হলে আমি মার সাথে যাই, না হলে আমার মাসিরা যায়, এইভাবেই যায়। তো এত বড় স্টেপ নিয়ে মা পুনেতে চলে এসেছিলো, কোনোদিনও সে একা ট্রেনে ট্র্যাভেল করেনি, কোনোদিনও সে একা প্লেনে ট্র্যাভেল করেনি, বাট ভেবেছে না আমার মেয়ে আছে, আমার মেয়ের কাছে যেতেই হবে। আর তোমরা একটা জিনিস জানানো সেটা হচ্ছিলো, মাঝখানে আমার না শরীরটা খুব খারাপ হয়েছিল, এবার সেটা আমি ব্লগে অতটা দেখাইনি, মা তো অবভিয়াসলি জানতো, যেমন ব্লগে 1% আমরা দেখাই, মানে যে কোনো ব্লগার বলো 70-80% দেখায়, 20% তারা দেখাতে পারে না, তো ওরা মামার একটুখানি শরীরটাও খারাপ হয়েছিলো। আর মা বলছে না আসতেই হবে, মামের শরীর খারাপ আমার যেতেই হবে, মানে মনে ওই জোরটা নিয়ে চলে এসছে। আমাদের বাড়িতে রেনোভেশনের কাজ হচ্ছিলো, তো লাস্টে রঙের কাজটা অনেকটা বাকি রয়ে গেছিলো, তো মা বললো যে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাইকে বলছে তুই তাড়াতাড়ি অন্য লোককে দে, বা বেশি লেবার লাগা, যাতে তাড়াতাড়ি রঙটা হয়, আমি জানি যেতে পারি। তো সেই মনের জোরেই চলে এসেছিলো, ট্রেন ধরে চলে এসেছিলো একা একা, এখন আবার প্লেন ধরে চলেও গেলো একা একা। এটা স্পেশালি আমার মার জন্য ইজি না, যারা কিনা কোনোদিনও একা ট্রাভেল করেনি, তার জন্য প্লেনে ওঠা বা ট্রেনে ওঠা, অন্য একটা শহরে আসা, এটা খুবই ডিফিকাল্ট। কারণ দেখো আমার মা কোনো সময় হিন্দিতে সেরকম একটা কথা বলতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না, বোঝে, হিন্দিও বোঝে, ইংলিশও বোঝে, বাট কথা বলতে পারে না। তো যারা কিনা বলতে পারে না তারা কিন্তু ভেতরে ভেতরে খুব ভয় পায় যে যদি কেউ কিছু জিজ্ঞেস করে কী বলবো কী বলবো, বাট তাও মেয়ে আছে, মেয়ের কাছে যেতে হবে, সেই মনে একটা জোর রেখে চলে এসছে। তো ওটাই মা মা হয়, মার জায়গা আর পৃথিবীতে কেউ নিতে পারে না, এটা আমার বলার মতন কিছু জায়গা না, সবাই জানো মা মাই হয়। বাচ্চাদের একটু ছোট থেকে ছোট প্রবলেম হলেও মা পৃথিবীর সাথে লড়াই করে নেবে যে না
বাচ্চার জন্য পৃথিবীর সাথে লড়াই করে না, ওরকম একটা ব্যাপার। আমার মা ওরকমই যে আমার ভাই পড়ে যদি মানে ছোট থেকে ছোট প্রবলেম আমি আর ভাই পড়ে যাই, মানে মা পৃথিবীর সাথে লড়াই করে না, মার নিজের পার্সোনালি কোনো লাইফ নেই, মানে মার লাইফই হচ্ছে আমি আর ভাই। তো ওটাই এতদিন এসেছিল, খুবই ভালো লাগছিল এই সব কিছু এসে গুছিয়ে গেছি দিয়ে গেছি যাতে কিনা এখন আমাদের প্রপার লাইফ হয়। অ্যান্ড চলে গেছে, অবভিয়াসলি মনটা খারাপ লাগছে, আজকে একটু মনটা খারাপ লাগবে, কালকে থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ হয়ে যাবে। তো যাই এখন গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই। মোটা বউ বসে আছিস কেন চুপচাপ? মন খারাপ লাগছে, কালকে চলে গেছে দেখে টায়ার্ড ঘুম পাচ্ছে। মন খারাপ লাগছে নাকি? মন খারাপ লাগার কি আছে? তুই তো কিছুদিন পরই আবার দেখা হবে, এরকম তো আসবে যাবে তো হবেই না। নিচে মতি আছে, মতির বোন আছে, আরো চার পাঁচটা মতির বর আছে, সব আছে, সবাই আছে, চিন্তা করিস না। আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন গিয়ে আমরা লাঞ্চ করে নেবো। মা আজকে পুরো লাঞ্চ ফাঞ্চ বানিয়ে দিয়ে গেছে, ইয়ামি ইয়ামি লাঞ্চ করে দিয়ে গেছে, তো সেটা খাবো যতক্ষণ না কলকাতায় যাচ্ছি। আর মার হাতে লাঞ্চ বা ডিনার বা খাবার খাওয়া হবে না, তো আজকে লাঞ্চটা আরামসে বসে ঠান্ডা মাথায় তৃপ্তি করে করে খাবো। আর এদিকে মা ফোন করেছিল, বললো প্লেনে উঠে গেছে, মানে এতক্ষণের মধ্যে তো ছেড়েও দিয়েছে প্লেন। তো আমি ভাইকে বলেছি কলকাতা থেকে ব্লগ করতে, তোমরা এখন গিয়ে দেখো কলকাতায় কি হচ্ছে কি না হচ্ছে, মা বাড়ি যাওয়ার পরে বাবির কি রিয়াকশন সেটা দেখার জন্য আমরাও ওয়েট করছি। তো যাও তো ফাইনালি মা আজকে কলকাতায় ফিরছে এতদিন পর, তো মাকে আমি যাচ্ছি এয়ারপোর্টে পিক করতে। এখন মার ল্যান্ডিং যত সম্ভব কিছুক্ষণ পরেই হবে, তো আমি একটু অ্যাডভান্স বেরাচ্ছি বাড়ির দিয়ে যাতে আমার লেট না হয়। তো মাকে আমি এখন এয়ারপোর্টে পিক করে আমি এখন মাকে নিয়ে বাড়ি আসবো। তো আর একজনকে দেখো, মায়ের আসার জন্য এক্সাইটেড হয়ে বসে আছে, মুখ ঘুরিয়ে বসে আছে, কারোর সাথে কথা বলছে না। বলেছি মা আজকে ফিরবে, তো সেই কারণে এখন বাবি বসে আছে, এই মা আসছে তো আজকে, কি সারপ্রাইজ দিবি মাকে, তো শুয়ে থাকবে, কোনো কথা বলবে না। তো আমি এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি, মা এখনও আসেনি, মায়ের ল্যান্ডিং মনে হয় কিছুক্ষণ পর হবে, তো মা আসুক, মাকে রিসিভ করে তারপর আমরা বাড়ি যাব। তো ইউজুয়ালি মার ফ্লাইট লেট, এখনও নামিনি, আমি ওয়েট করছি আধা ঘন্টা ধরে। তো খুবই এক্সাইটেড, অনেকদিন মাকে দেখি না এবং এতদিন হয়নি মাকে ছাড়া আমি থেকেছি আমার লাইফে, এটাই প্রথম। তো দেখি ওয়েট করে কখন আসে, খুবই এক্সাইটেড। ফাইনালি মা পৌঁছে গেছে, এবার দেখাচ্ছি মায়ের রিয়াকশান, মা আসার পর কী করে। মা ওখানে এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে মা বেরাচ্ছে। কতদিন পর, তো মা এখানে পৌঁছে গেছে ফাইনালি, এখন এসে গেছে মা। দিদিদের জন্য মন খারাপ, ছেলের জন্য মন খারাপ লাগে, ছেলেকে ছেলে এতদিন রয়েছ, ছেলের কথা ভাবছে না? হ্যাঁ, আর আরেকজন তো ডিপ্রেশনে চলে গেছে বাবি, ওর জন্য মন খারাপ লাগছে না? এতদিন পর কোনোদিনও মা আমার, মানে এতদিন মা আমার থেকে দূরে থাকেনি কোনোদিন, লাইফে ফার্স্ট, আর এসে বলছে দিদিভাইয়ের জন্য মন খারাপ লাগছে। বাজে তুমি মা, বাড়ি চলে যাই, কি মা ব্যাগটাও নিয়ে যাবি নাকি? পৌঁছে গেছি বাড়িতে, এবার দেখো বাবি কি করছে মাকে দেখে। বাপরে বাপ, কতদিন দেখে না দেখো। বাপরে বাপ, কতদিনের ইমোশন কন্ট্রোল করেছে দেখো। ও দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো শুধু কি কি কথা বলবি বল, কি কি বলছিলিস আমার, কি কি বলবি বাবি বল, কালকে রাতে কি বলছিলিস, বল বল বল, যেগুলো বলছিলিস বল। দাদাই মেরেছে, কোথায় কোথায় মেরেছে, এই কোথায় দাদাই মেরেছে, দাদাই মেরেছে, মিথ্যে প্রতিবাদ আমার নামে। তুমি দূরে গিয়ে দাঁড়াও, ওর থেকে দূরে যাও। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট, খুব মিস করেছে মাকে, প্রচুর মিস করেছে। কতবার দিয়া
আর কত মানে আর কত আদর করি। তো আমি আবার ব্যাক টু ইউজুয়াল লাইফ হয়ে গেছে আমার। এখন আমি রিয়াঙ্কাকে নিয়ে বেরোচ্ছি। এরম ভাবে কেন কথা বলছি, কারণ চাবিটা বার করছি আর হাতে হেলমেট। আমি রিয়াঙ্কাকে নিয়ে একটু বেরোচ্ছি, একটু আশেপাশে যাই। আজকে রিয়াঙ্কা একটু মনটা খারাপ আছে, তাহলে চল একটু পাশে ঘুরে আসি, একটু গাজাবেই যাবো আই গেস। একটু আইস টি বা একটু কিছু টুকটাক খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। এসে তারপর বাকিটা বাড়িতেই কন্টিনিউ হবে। বাট এখন বেরোনো যাক, রিয়াঙ্কা অলরেডি চলে গেছে লিফটের সামনে, আমার লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। অনেকদিন পর আবার খাচ্ছে হচ্ছিল ওরিও শেক আর অমিত খাচ্ছে। এটা অমিত এটা প্রত্যেকদিনই খেয়েছে, মা আসার পর থেকে আমার এখানে সেরকম একটা আসা হয়নি। তো অনেকদিন পরে এটা পেয়েছি, তো এটা আরামসে এনজয় করি আর অমিতের সাথে অনেক গল্প করি। আজকে আমার গল্প করার মুডে, মানে মুডে আছি আমি। কেন বলতো, না হ্যাঁ কষ্ট থাকলে আমি বেশি গল্প করি। অমিত মনে মনে হয় যে রে আমার মাথাটা আরো বেশি খাবে আজকে, ভাবিছি জানাবো। আমার কথা শোন, সকালবেলা তুই কি খেয়েছিস? কাতলা মাছে কালিয়া, তারপর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, তারপর বিকেলে আবার চিপস ফিপস খেয়েছিস না? পেটে এমন গ্যাস হবে, পেটে এমন গ্যাস হয়ে যাবে, বাড়ি বাস্ট হয়ে যদি ওরিও শেক খাস। এটা খেলেও হবে, একটু কম হবে। দিস ইজ ন্যাচারাল, সবার মধ্যেই হচ্ছে গ্যাস, ন্যাচারাল গ্যাস, এয়ার গ্যাস, সব গ্যাস। তো আমাদের এখানে পিৎজা চলে এসছে, পনির পিৎজা। এখানে রিয়াঙ্কা রেডি, আমার সাথে এ কায়রে মন্ডলি, এটা হচ্ছে আমার মন্ডলি সংকেত। কাম অন ব্রো, সত্যম আমি স্কুটার নিয়ে আসছে বাড়ি যাবো। কেন, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। সেই লোকটা ফোন করে বললো যে এসে গেছে নাকি উনি, তো এখন পরে আবার বাড়ি যাওয়া যাবে। তো যাকে অর্ডার দিয়েছিলাম সে অলরেডি চলে এসেছে। এখন অমিত এখানে মোদির সাথে খেলছে, এইসব করবে বলে মোদিটা সারাক্ষণ ওর পেছনে পেছনে ঘুরে বেড়ায়। কেন, ওর খেলতে খুব ভালো লাগে। যাই হোক, উপরে দাঁড়িয়ে আছে, কি করছে দেখো, একবার দেখে দাও, কিভাবে বসে আছে দেখো, খেলবে বলে কিন্তু কি কিউট ভাবে বসে আছে। তো উনি নিয়ে চলে এসছে, এখন পড়াবার চেঞ্জ করবে। ভাইয়া ইয়ে পাইপ মিলেগা কে, ইয়ে ওয়ালা পাইপ কিতনা পড়েগা? 250। তো আপ চেঞ্জ কর দো না প্লিজ, আগে তো নেই। তো কাল 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 কর দেনা। পরে বলো, সেটা বলে দিই নাহলে পরে আর ভুলেই যাবো। কি হয়েছে, মা থেকে গেছে, এবার যেই টেক অফ করেছে তো ভয় পেয়েছে। ইউজুয়ালি যেটা হয়, ইউজুয়ালি সবারই হয়তো টেক অফ আর ল্যান্ডিং এর টাইমে ভয় লাগে, তো সেটা হয়ে গেছে। যাই হোক, এবার এবার উপরে গেছে। মাকে আমি লাগে জিনিস করছি কি, মা কোন সিটটা তোমার চাই? তো বলছে উইন্ডো সিট। তাই উইন্ডো সিট বুক করে দেওয়া আছে। উপরে যেয়ে গেছে, দেখছে একদম মেঘের উপরে, নিচে তাকিয়ে দেখতে পাচ্ছে কিচ্ছু দেখতে পাচ্ছে না। এবার মা নাকি প্লেনে কান্না করা স্টার্ট করেছে, প্লেনে কান্না করে দিয়েছে। বলছে হ্যাঁ, আমি ওখানে উপরে গিয়ে ভাবছি আমি তোর আকাশ আর মাকে কোনো দিয়ে দেখতে পাবো না, বলে নাকি হাও হাও করে কান্না স্টার্ট করে দিয়েছে। হে ভগবান, পরে শুনে আমি ভাবছি এ কি হলো। যাই হোক, তারপর যখন আবার প্লেনটা মানে নিচের দিকে এসছে, তখন নাকি আবার চোখ ফোক ইয়ে করেছে। আবার শুধু এটা করেনি, কি করেছে, মার ফোনে একটা মানে আমাদের বাড়ি শিফট করে যে ফটোটা আছে ওটা নিয়ে নাকি কাঁদছে, যে আমার মা ছেলে মেয়েকে দেখবে যে কি এইসব কে করে আমার প্লেনে। আমি বলবো কি হয়েছে কাকিমার সামনে, যে কাকিমা তো নর্মালি তো দেখ গাড়ি বাসে চলে, প্লেনে তো ট্রাভেল করা হয় না কাকিমার। এবার কাকিমাকে যখনই জিজ্ঞেস করছিস না যে কোন সিটটা, তো সবসময় জানলা সিট না গাড়িতে বলে, তো আজকের ব্লগটা নাকি আমাকে এন্ড করতে হবে। কেন, কারণ তোমরা নাকি বলেছো আমার এন্ডিংটা তোমাদের ভালো লাগে, রিয়াঙ্কার এন্ডিং তোমার ভালো লাগে না, তো এই জন্য আজকের ব্লগটা বলেছে। এইটুকুই ভালো লাগে, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব পোস্ট প্যালেট। তোমাকে কিছু বলতে হবে ম্যাডাম, এরপর বলে দিন আপনি যেটা বলেন কি স্টে হ্যাপি না তা না কিসব বলে বলে দিন। ওয়াইফ চ্যানেল তো বললি না, হ্যাঁ তো ইসমে ওয়াইফ চ্যানেল বল দি বল। আই ডোন্ট নো, খুশি দেখা কালকে তো ব্র্যান্ড নিউ ব্লগ দি স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব 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 বল। বাই বাই, হাত ধরে।
see the sun.